হ্যালো বন্ধুরা, বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশই অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে ইতিমধ্যেই কিছু দেশ নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে এবং কিছু দেশ দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ঝুলছে, যার কারণ হচ্ছে যুদ্ধ, দুর্নীতি এবং অতিরিক্ত বৈদেশিক ঋণ। যাই হোক, আজকের ভিডিওতে আমরা আর্থিক সংকটের ফলে খুব শীঘ্রই দেউলিয়া হতে পারে এমন দশটি দেশ সম্পর্কে জানব, যার মধ্যে কিছু দেশ তো আপনাকে অবাক করে দেবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এখন চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, কেনিয়া। যে দেশটি পূর্ব আফ্রিকার একটি দেশ, কেনিয়ার এক শেলিং সমান বাংলাদেশি টাকায় প্রায় 0.78 পয়সা হয়। কেনিয়ার মোট আয়তন হচ্ছে 580,367 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 5,58,64,655 জন মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় $2,255, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় 2,39,244। যাই হোক, কেনিয়ার বর্তমান বিদেশি ঋণের পরিমাণ হচ্ছে $18 বিলিয়ন, যা কেনিয়ার জনসংখ্যা দ্বারা ভাগ করলে একজন মানুষের মাথায় প্রায় $322 মতো ঋণ হয়, যা বাংলাদেশি টাকার হিসেবে দাঁড়ায় 34,162 টাকা। মানে কেনিয়ায় বসবাসরত প্রতিটি মানুষের মাথায় বর্তমানে প্রায় 34,162 টাকার মতো বিদেশি ঋণ রয়েছে। নাম্বার 9, ইথিওপিয়া। এই দেশটিও পূর্ব আফ্রিকার একটি দেশ, যেখানকার এক বিল সমান বাংলাদেশি টাকায় প্রায় 1.95 টাকা হয়। ইথিওপিয়ার মোট আয়তন হচ্ছে 11,04,300 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 11,36,56,596 জন মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় $1,475, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় 1,56,490 টাকা। যাই হোক, ইথিওপিয়ার বর্তমান বিদেশি ঋণের পরিমাণ হচ্ছে $30,18,000,000, যা ইথিওপিয়ার জনসংখ্যা দ্বারা ভাগ করলে একজন মানুষের মাথায় প্রায় $264 মতো ঋণ হয়, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় 28,009 টাকা। মানে ইথিওপিয়ায় বসবাসরত প্রতিটি মানুষের মাথায় বর্তমানে প্রায় 28,009 টাকার মতো বিদেশি ঋণ রয়েছে। নাম্বার 8, টেনিসিয়া। যে দেশটি উত্তর আফ্রিকার একটি দেশ, টেনিসিয়ার এক দিনের সমান বাংলাদেশি টাকায় প্রায় $34.87। টেনিসিয়ার মোট আয়তন হচ্ছে 1,63,610 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 1,17,08,370 জন মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় $4,071, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় 4,31,913 টাকা। যাই হোক, টেনিসিয়ার বর্তমান বিদেশি ঋণের পরিমাণ হচ্ছে $37 বিলিয়ন, যা টেনিসিয়ার জনসংখ্যা দ্বারা ভাগ দিলে একজন মানুষের মাথায় প্রায় $3,160 মতো ঋণ হয়, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় 3,35,260 টাকা। মানে টেনিসিয়ায় বসবাসরত প্রতিটি মানুষের মাথায় বর্তমানে প্রায় 3,35,260 টাকার মতো বিদেশি ঋণ রয়েছে। নাম্বার 7, নাইজেরিয়া। যে দেশটি পশ্চিম আফ্রিকার একটি দেশ, নাইজেরিয়ার এক নাইরা সমান বাংলাদেশি প্রায় 0.23 পয়সা হয়। নাইজেরিয়ার মোট আয়তন হচ্ছে 9,23,769 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 23,08,42,743 জন মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় $2,326, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় 2,47,777 টাকা।
যাই হোক, বর্তমানে নাইজেরিয়ার বিদেশি ঋণের পরিমাণ হচ্ছে $51 বিলিয়ন, যা নাইজেরিয়ার জনসংখ্যা দ্বারা ভাগ করলে একজন মানুষের মাথায় প্রায় $220 মতো ঋণ হয়, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় $23,340। মানে নাইজেরিয়ায় বসবাসরত প্রতিটি মানুষের মাথায় বর্তমানে $23,340 মতো বিদেশি ঋণ রয়েছে। নাম্বার 6, একুয়েডর। যে দেশটি দক্ষিণ আমেরিকার একটি দেশ, একুয়েডর এর $1 সমান বাংলাদেশি প্রায় $106 হয়। একুয়েডর এর মোট আয়তন হচ্ছে 283,561 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 1,72,89,554 জন মানুষ, এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় $6,413, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় $6,80,388। যাই হোক, বর্তমানে একুয়েডরের বিদেশি ঋণের পরিমাণ হচ্ছে $75,500,000,000, যা একুয়েডরের জনসংখ্যা দ্বারা ভাগ করলে একজন মানুষের মাথায় প্রায় $4,366 মতো ঋণ হয়, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় $4,63,211। মানে একুয়েডরে বসবাসরত প্রতিটি মানুষের মাথায় বর্তমানে প্রায় $4,63,211 মতো বিদেশি ঋণ রয়েছে। নাম্বার 5, ইউক্রেন। যে দেশটি পূর্ব ইউরোপের একটি দেশ এবং রাশিয়ার সাথে যুদ্ধের ফলে বর্তমানে দেউলিয়া হওয়ার পথে। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে ইউক্রেন বর্তমানে পৃথিবীর সবথেকে গরিব দেশ। এই দেশটির অর্থনীতি সম্পূর্ণরূপেই ভেঙে পড়েছে। যাই হোক, ইউক্রেনের মোট আয়তন হচ্ছে 603,628 বর্গ কিলোমিটার, যা রাশিয়ার সাথে যুদ্ধের পরে হয়তো অনেকটাই কমে যাবে। বর্তমানে ইউক্রেনের জনসংখ্যা হচ্ছে 3,67,44,636 জন মানুষ, এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় $4,349, যা যুদ্ধের ফলে দিন দিন কমে যাচ্ছে। যাই হোক, বর্তমানে ইউক্রেনের বিদেশি ঋণের পরিমাণ হচ্ছে $107 বিলিয়ন, যা ইউক্রেনের জনসংখ্যা দ্বারা ভাগ করলে একজন মানুষের মাথায় প্রায় $2,911 মতো ঋণ হয়, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় $3,08,843। মানে ইউক্রেনে বসবাসরত প্রতিটি মানুষের মাথায় বর্তমানে $3,08,843 মতো বিদেশি ঋণ রয়েছে। নাম্বার 4, পাকিস্তান। যে দেশটি বর্তমানে খুব খারাপ আর্থিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। পাকিস্তানের 1 রুপি সমান বাংলাদেশি টাকায় প্রায় 0.38 পয়সা হয়। পাকিস্তানের মোট আয়তন হচ্ছে 881,913 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 24,29,23,845 জন মানুষ, এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় $1,658, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় $1,74,397। যাই হোক, বর্তমানে পাকিস্তানের বিদেশি ঋণের পরিমাণ হচ্ছে $126 বিলিয়ন, যা পাকিস্তানের জনসংখ্যা দ্বারা ভাগ করলে একজন মানুষের মাথায় প্রায় $518 মতো ঋণ হয়, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় $54,957। মানে পাকিস্তানে বসবাসরত প্রতিটি মানুষের মাথায় বর্তমানে প্রায় $54,957 বিদেশি ঋণ রয়েছে। নাম্বার 3, ইজিপ্ট। যে দেশটি আফ্রিকার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। ইজিপ্টের 1 পাউন্ড সমান বাংলাদেশি টাকায় প্রায় $3.44 হয়। ইজিপ্টের মোট আয়তন হচ্ছে 1,010,408 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 10,47,35,983 জন মানুষ, এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় $3,644, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় $3,87,926। যাই হোক, বর্তমানে ইজিপ্টের বিদেশি ঋণের পরিমাণ হচ্ছে $155 বিলিয়ন, যা ইজিপ্টের জনসংখ্যা দ্বারা ভাগ করলে
একজন মানুষের মাথায় প্রায় $1,481 মতো ঋণ হয়, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় ১৫৭৬৬১ টাকা। মানে ইজিপ্টে বসবাসরত প্রতিটি মানুষের মাথায় বর্তমানে প্রায় ১৫৭৬৬১ টাকার মতো বিদেশি ঋণ রয়েছে। নাম্বার টু, আর্জেন্টিনা, যেটি দক্ষিণ আমেরিকার একটি দেশ। আর্জেন্টিনা এই পর্যন্ত 9 বার দেউলিয়া হয়েছে। এখন যারা এখানেও আর্জেন্টিনা ব্রাজিল করবেন তাদের জন্য বলছি, ব্রাজিলও 9 বার দেউলিয়া হয়েছে। যাই হোক, আর্জেন্টিনার এক পেসো সমান বাংলাদেশি টাকায় প্রায় 0.47 পয়সা। আর্জেন্টিনার মোট আয়তন হচ্ছে 27,80,400 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 4,60,44,703 জন মানুষ, এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় $13,709, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় ১৪,59,408 টাকা। যাই হোক, বর্তমানে আর্জেন্টিনার বিদেশি ঋণের পরিমাণ হচ্ছে $276,694 মিলিয়ন, যা আর্জেন্টিনার জনসংখ্যা দ্বারা ভাগ করলে একজন মানুষের মাথায় প্রায় $6,009 মতো ঋণ হয়, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় ৬,39,695 টাকা। মানে আর্জেন্টিনায় বসবাসরত প্রতিটি মানুষের মাথায় বর্তমানে প্রায় ৬,39,695 টাকার মতো বিদেশি ঋণ রয়েছে। নাম্বার ওয়ান, ইউনাইটেড স্টেট, যে দেশটিকে আমরা আমেরিকা বলে থাকি। আমেরিকার $1 সমান বাংলাদেশি টাকায় প্রায় ১০৬ টাকার মতো হয়। আমেরিকার মোট আয়তন হচ্ছে ৯৮,33,520 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় ৩৩,৩২,৮৭,557 জন মানুষ, এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় $80,035, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় ৮৫,২২১ টাকা, যেখানে বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় মাত্র ২৬২,৮৪০ টাকা। যাই হোক, বর্তমানে আমেরিকার বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে ৩১ ট্রিলিয়ন ডলার, যা আমেরিকার জনসংখ্যা দ্বারা ভাগ করলে একজন মানুষের মাথায় প্রায় ৯৩,012 ডলারের মতো ঋণ হয়, যা বাংলাদেশের টাকার হিসেবে দাঁড়ায় ৯৯,১,704 টাকা। মানে আমেরিকায় বসবাসরত প্রতিটি মানুষের মাথায় বর্তমানে প্রায় ৯৯,১,704 টাকার বিদেশি ঋণ রয়েছে, যা তাদের বার্ষিক আয়ের থেকেও বেশি, যার ফলে এই দেশটি দেউলিয়া হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যাই হোক, আপনারা যদি ভারত, বাংলাদেশ এবং সৌদি আরবের মতো দেশগুলোর বৈদেশিক ঋণ সম্পর্কে জানতে চান, তাহলে আই বাটনে থাকা ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।